হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি, বাবা মশাই দেখছে। যাই হোক, তো আমি নতুন করে এই চ্যানেলটায় আজ নিয়ে অনেকদিন পর, অন্তত 1.5 বছর পর আমি এই চ্যানেলটাতে ভিডিও ছাড়ছি। তার কিছু রিজন আছে, তো কারণগুলো আগে বলে দিই কেন ছাড়ছি ভিডিও এটাতে। তার কারণ, এমন অনেকে আছে যারা আমাকে একটু ভালোবাসো, আবার অনেকে আছে যারা খুব ভালোবাসো। তারা আমার ইউটিউবটা ফলো করো, তারা আমাকে দেখে মানে আমাকে প্রতিনিয়ত ফোন করে বলছো যে কেন আমি এটাতে ভিডিও দিচ্ছি না, যেহেতু আমার এখন ফোন তোলা সম্ভব না, আমি ফোন তুলতে পারছি না এখন কতদিন ধরে, তো আমার খবর তোমরা পাচ্ছ না ঠিকঠাক মতো। ওর জন্য আমাকে তোমরা বারবার বলছো, অ্যাট লিস্ট ইউটিউব দেখলে তোমরা আমার খোঁজ খবর পাও যে আমি কেমন আছি বা আমি কি করছি। অ্যাকচুয়ালি কিন্তু এটাই আমরা এখন এখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষই যদি কল নাও করি, আমরা কিন্তু সোশ্যাল সাইট থেকে মানুষের খবরাখবর নিয়ে থাকি। যেমন ধরো, অনেকে ফেসবুক থেকে কারোর খবর পায়, কেউ হোয়াটসঅ্যাপ থেকে পায়, কেউ ইউটিউব থেকে পায়। তো আমার খবর তেমন ইউটিউব থেকে মানুষের পেত, আগের কথা বলছি, বিগত 1.5-2 বছর আগের কথা বলছি। কারণ কি, আমাকে তারা ফোনে বলতো যে টিনাকে এখন ফোন না করলেও চলে, টিনাকে তো এখন আমরা ভিডিওতেই দেখে নিই যে ও কেমন আছে না আছে। তো সেরকম ব্যাপারটার জন্যই আমি মানে মানুষ আমায় ফলো করতো যারা অ্যাকচুয়ালি আমার ভালোবাসে। তো আমি এখন ভিডিও দিতে পারি না, প্রথম কারণ যে ভিডিও দিতে পারিনি তার কারণ 1.5 বছর ভিডিওটা অফ ছিল, আমার মোবাইল ভেঙে গিয়েছিল। একদিন ভিডিও মানে আমি আর বাবা মশাই দুয়ের ভিডিও বানাতে গিয়ে মোবাইলটা আমার ভেঙে গিয়েছিল, তারপর থেকে আমার ভিডিও বানানো অফ ছিল। তারপরে আমার ছোট্ট সোনা মনে আমার আমার পেটে এসেছিল, তখন মনে যখন আমি নতুন ফোন কিনি, তো তারপরে আমি দুটো একটা ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। আমি যদি কোনদিন সম্ভব হয় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো এখন সেগুলো শেয়ার করছি না। কিন্তু আমি আমার মনা হওয়ার পর থেকে মানে আমার বেবি হওয়ার পর থেকে আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি। তবে এই চ্যানেলটাতে আমি আপলোড করি না, আমি নর্মালি আরেকটা নতুন চ্যানেল খুলেছি। তার কারণ এই চ্যানেলটা না অনেক বছর পুরনো, প্রায় 4-5 বছর পুরনো। এই চ্যানেলটাতে মানে চ্যানেলটা একদম শেষ হয়ে গেছে বলতে পারো, চ্যানেলটার মধ্যে কিছু নেই। যেহেতু 4-5 বছরের পুরনো একটা চ্যানেল, অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, আমি এখনো মনিটাইজেশন অন করতে পারিনি। প্রচুর প্রবলেম হয় একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে, যার কারণে আমি এই চ্যানেলটা অফ করে দিয়েছি। তো এই চ্যানেলে যারা অনেক সাবস্ক্রাইবার আছো, যারা আমার নতুন চ্যানেলটা জানো না, আমি সেই নতুন চ্যানেলটা জানাবো বলে আজকে আমার এই ইনফরমেশন দেওয়া। প্রথমেই বললাম, তো আমার নতুন চ্যানেলের নামটা আমি লাস্টে বলছি। আর আমি ভিডিও দিতে পারিনি তার কারণ তো বলেই দিলাম যে মনা পেটে ছিল, তারপরে সংসারের কাজ বাজ, তারপর টিউশন পড়ানো, সবকিছু করে না একটু মানে আমার পক্ষে একটু ব্যাপারটা হার্ডই হয়ে যাচ্ছিল। যেমন ধরো, পুরো প্রেগনেন্সি আমার কিন্তু একদম সুইটেবল প্রেগনেন্সি ছিল, যেমন আমার কোনোদিনও বমি হয়নি, মাথা ঘুরিনি, এই সমস্ত সমস্যা আমার হয়নি। আমি টিউশন পড়িয়েছি, পুরো আমি টিউশন পড়িয়ে আমি নার্সিং হোমে গেছি, এমন একটা ব্যাপার ছিল। মানে আমি যেদিন ধরো যেদিন আর কি আমি আমি মনা হতে গিয়েছি আমি নার্সিং হোমে, আমি কিন্তু একদম হঠাৎ করে আর কি নার্সিং হোমে গিয়েছি, আর সেদিনই আমার সিজার হয়েছে। তার ডিটেলসটাও আমি পরে বলবো, তবে এখন সবটা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না। তো আমি সেদিনও সকালে পড়িয়ে তারপরে নার্সিং হোমে গেছি, আর বিকালে যে আমার ব্যাচ ছিল, বিকালের ব্যাচকে সবাইকে ফোন করে বলে দিয়েছি যে আমি এরকম ডাক্তার দেখাতে যাচ্ছি, আজকে কিন্তু আমি পড়াতে পারবো না। তো আমি ওই 21 দিন মানে আমার ছেলে হয়েছে, তো ওই ছেলে হওয়ার 21 দিন পর থেকে মানে 23 দিনের দিন মাথা থেকে 23 দিনের দিন থেকে আমি আবার পড়ানো শুরু করে দিয়েছি। যেহেতু আমি একদম সুস্থ ছিলাম, আমার কোন রকম কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা আমাকে মুখোমুখি হতেও হয়নি। আর যেহেতু তোমরা সবাই জানো যে প্রেগনেন্সিটা কোনো রোগ নয়, এটা যদি তুমি ঠিকঠাক থাকো তাহলে কিন্তু তুমি সব কাজ করতে পারবে। তো এরকম আমি সংসার সামলে A to Z রান্না বান্না জামা কাপড় কাচা সব করতাম, সবকিছু করে আমি ছোট ছোট ভিডিও নিয়েছি, সেই ভিডিওগুলো আমি আরেকটা চ্যানেলে আপলোড করেছি। তবে সেই চ্যানেলটার লিঙ্কটা তো আমি দিয়েই দেবো, আর তোমরা আশা করি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই চ্যানেলটা এত পরিমাণে আলতু ফালতু ভিডিওতে ভর্তি হয়ে গেছে না, যে কারণে আমি ভেবেছি যে এই চ্যানেলটার নাম দেবো আলতু আর ফালতু। মিস ত্রিনেতা হাটিয়ে দিয়ে এই চ্যানেলের নাম দেবো আলতু আর ফালতু, যেহেতু এই চ্যানেলটার মধ্যে আলতু ফালতু ভিডিও দেখা ভরে গেছে। তো এই চ্যানেলটা মানে যেহেতু আজকে একটা ভিডিও দিলাম, আবার কয়েকদিন কন্টিনিউ করতে হবে, তো আমি নিজের ডেইলি লাইফের কিছু ছোট ছোট পার্ট আমি দেবো এটাতে। তো ছোট ছোট মানে প্রত্যেক দিন যা করি আর কি, মানে যেটাকে বলে ডেইলি ব্লগ, আমি ডেইলি ব্লগ আমার এডিট করার মতো সময় আমার নেই, যেহেতু আমার ছোট মনাকে দেখতে হয়, তারপরে আমার সংসারের পুরো কাজ করতে হয়, টিউশন পড়ানো আছে,
তারপর আবার ভিডিও বানানো, একটু তো টাফ হয়ে যায় ব্যাপারটা না, যেহেতু মা মাল করে, মানে আমার শাশুড়ি মা মাল করে, উনিকে আমি পুরো ছেড়ে দিই কি তুমি মাল করো আর আমি যতটুকু সময় কাজ করবো তুমি শুধু আমার মনাকে দেখবে, ব্যাস তারপর আমার মনাকে আমি ক্যারি করে নেবো। তো যাই হোক, তার জন্য উনি মাল করে, তো উনিও ঠিকঠাক মতো সময় পায় না, তো পুরো সংসারটা আমাকে সামলাতে হয়। এবার পুরো সংসার সামলানো না একটু ব্যাপারটা একটু হেভি হয়ে যায়, তার কারণ আমরা তো সবাই বোঝো বাবার বাড়িতে আমরা সবাই এক একজন রাজকন্যা হিসেবে বড় হই, কিছুই করি না। আর এখানে এসে রান্না বান্না, তোমার জামা কাপড় কাছা, এখন টোটাল পাঁচজন মানুষের এত কিছু করা একটু কষ্ট হয়ে যায়। সারাদিনের সব কাজ ভোর 5টা থেকে উঠে কনস্ট্যান্ট চলতেই থাকে আমার। তো যাই হোক, এত কিছুর মধ্যেও আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি। আমাকে বারণ করেছিল আমার শাশুড়ি মাও, বলেছিল যে এখন এত চাপ নিয়ে ভিডিও বানাতে হবে না, কতদিন রেস্ট নাও তারপরে। এবার আমি যেহেতু পুরো সুস্থ, এটা আমার মনে হয় জানি একটু রেস্ট নেওয়া প্রয়োজন, আমি নিই যতটুকু একটা শরীরের রেস্টের প্রয়োজন আমি নিই ততটুকু রেস্ট, সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তো রেস্ট ফেস্ট নিয়ে আমি যতটুকু সময় পাই আমি ততটুকু সময় কিছু কিছু নতুন নতুন ভাবি বা অন্যের ভিডিও দেখে আমি কিছু নিজে থেকে ট্রাই করি, করে আমি ভিডিও বানিয়েছি। আমি ভেবো না যে ভিডিও বানাইনি, ভিডিও বানিয়েছি, সেগুলো আমার ওই চ্যানেলটাতে আছে, তোমরা চাইলে চ্যানেলটা চেক আউট করে নিতে পারো, চেক আউট করতে পারো আমার ওই ভিডিও গুলো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে ঋষভ মম ড্যাড, ঋষভ আমার ছোট বেবির নাম, আমরা দিয়েছি ঋষভ, আর আমি ভালোবেসে ওকে গোল্ড বলে ডাকি, গোল্ড GOLD গোল্ড বাংলা সোনা, তো আমি ওকে গোল্ড বলে ডাকি, আর ওর ভালো নাম আমরা রেখেছি ঋষভ। তো ঋষভ মম ড্যাড এই যে চ্যানেলটা আমি নতুন খুলেছি তোমরা চাইলে সেখানে দেখতে পারো। আর এই যে আলতু আর ফালতু যে চ্যানেলটা না, চ্যানেলটার নাম আলতু আর ফালতু দেবো বললাম, তো আলতু আর ফালতুতে আমার ডেইলি লাইফের ছোট ছোট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেমন ধরো এখন কি করছি বা তখন কি করছি বা আমি মনাকে নিয়ে কি করি, এই যে ছোট ছোট ভিডিওগুলো আমি তোমাদের এই চ্যানেলটায় আপলোড করবো। আর ভালো কন্টেন্ট থাকবে এমন কিছু ভিডিও আমি ওই চ্যানেলটাতে আপলোড করবো, তবে ওটাতে হয়তো আই থিঙ্ক এখন কোনো বড় ভিডিও যাবে না, শুধু শর্টস ভিডিওই যাবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো, যেমন এটাতে করেছিলাম, এটাতে 9000 সাবস্ক্রাইবার হয়েছে, হয়তো আমি কিছু করতে পারিনি, হয়তো আমি টাকা ইনকাম করতে পারিনি, মনিটাইজেশন অন করতে পারিনি, কিছু করতে পারিনি, তবে ভিডিও বানিয়েছি, ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এরকম অনেক ঘটনা আছে যে ভিডিও বানানোর পরে আমাকে আরো দুটো মানুষ বেশি চিনেছে, তো এগুলো আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি ভিডিও বানাই, আর আমাকে বাবা মা সবাই প্রচুর পরিমাণে সাপোর্ট করে, বাবা মা সবাই বসে বসে আমার কথা শুনছে যে তার বউকে কত সুন্দর লাগছে। তো যাই হোক, হ্যাঁ রাইট রাইট, আমি রাইট কথাই বলি। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর আশা করি তোমরা আমার পাশে থাকবে আর পাশে থেকো। আর আরেকটা কথা, যেটা হয়তো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ভালোবাসো না, একদম বলি যারা ভালোবাসো না, যারা হিংসা ঠিক বলবো না, মোটামুটি কথা আমাকে সহ্য হয় না, যাদের আমাকে সহ্য হয় না, এমন অনেক মানুষ আছে, কারণ কি একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, তো আমিও তেমন ভালো নই সবার কাছে। তো যারা আমাকে ভালোবাসো না তারা কিন্তু আমার ইউটিউব ভিডিওগুলো দেখো, আমায় ফলো করো তবে সাবস্ক্রাইব করো না, এরকম মানুষ তোমরা ভাবো কি যে তোমার একটা সাবস্ক্রাইব বা একটা লাইকের জন্য আমি হয়তো অনেক উঁচুতে উঠে যাবো, আমি হয়তো এত মোটা মোটা টাকা ইনকাম করবো, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই বস, এরকম কোনো ব্যাপার নেই। ইউটিউব প্ল্যাটফর্মটা মানে একটা টাফ প্ল্যাটফর্ম, যেখানে এখন সবার হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তো আমার এমন কোন ইন্টেনশন নেই যে আমাকে টাকা ইনকাম করতেই হবে, আমি শুধু একটু ভালোবাসা পেতে চাই, তাতে তোমরা আমায় ফলো করে সাবস্ক্রাইব করো বা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো যে আমরা তো মানুষের জীবন একটাই পেয়েছি, একে অপরের পাশে থাকা প্রয়োজন, দরকার, এটা অ্যাকচুয়ালি দরকার। তোমরা আমাকে যতই ভালোবাসো আর না বাসো, আমি তো তোমাদের ভালোবেসেই যাব, তাই না? আর হ্যাঁ, কটু কথা বলে সেটা তো সহ্য করা যায় না, তবে কটু কথা না আমি কখনোই সাপোর্ট করি না। আর তোমরা বললে আমার, আমি সেটা গায়ে মাখবো না, কারণ কি আমি এমন কিছু ভিডিও বানাই না যেটা তোমাদের রাগ হবে, তো এর থেকে বেশি আর কিছু বলবো না। তো আমি চাইবো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, সবাই আমার চ্যানেলটা ফলো করবে, তো ব্যাস এইটুকুই আমার কামনা তোমাদের কাছে। তো এতক্ষণ ধরে টিনার ফালতু বক বক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি তোমরা সবাই আমার ভিডিওগুলো ভিডিওটা দেখবে, পুরোটা দেখো বা অল্প একটু দেখো, আমার নতুন চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, আর যারা পুরনো মানুষ আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে দিও, আমার নতুন চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, অ্যাকচুয়ালি যারা আমায় ভালোবাসো আমি জানি তারা তোমরা করবে। তো আর কিছু বলবো না, আর বেশি কিছু বলবো না, তো দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো ভালো ভিডিও সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রাখো। তবে হ্যাঁ, আলতু আর ফালতুতে কিন্তু আলতু ফালতু ভিডিওই পাবে, ভালো ভালো চ্যানেলে কিন্তু কন্টেন্ট আলো ভিডিও পাবে, কন্টেন্ট আলো ভিডিও দেখতে গেলে ঋষভ মম ড্যাড তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। যারা ফলো করো মানে ভালোবাসো না, অ্যাটলিস্ট আমাকে ফলো করো, তারাও কিন্তু সাবস্ক্রাইব করো, তারা কিন্তু আমি ফলো করতে পারবে না।
কেমন? তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।